হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিয়ান টেকনিক্যাল ওয়ার্ল্ড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউ বি এস সি রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী টেকনিক্যাল রিলেটেড নোটিফিকেশান ও স্টাডি মেটেরিয়াল পেতে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখবে তো বন্ধুরা তোমাদের যে রিটেন এক্সাম হয় তো সেই রিটেন এক্সাম তোমাদের হয়েছিল সেপ্টেম্বর মাসের আট নয় এবং দশ তারিখে তার কিছুদিন পর তোমাদের এনসার কি যদিও পাবলিশড হয়ে গেছিলো তারপর তোমাদের যে ইন্টারভিউর জন্য যে এলিজিবেল যারা যারা এলিজিবেল হয়েছিল তো তাদের যে একটি লিস্ট বেরিয়েছিলো তারপর তোমাদের ইন্টারভিউ হয়েছিল অফিস এক্সিকিউটিভ স্টুডেন্টদের ইন্টারভিউ হয়েছিল মার্চ মাসের একুশ তারিখ থেকে এপ্রিল মাসের ছ তারিখ পর্যন্ত এবং জেওটি অর্থাৎ জুনিয়র অপারেটর কাম টেকনিশিয়ান স্টুডেন্টদের ইন্টারভিউ হয়েছিল সাতই এপ্রিল থেকে এগারোই এপ্রিল পর্যন্ত তো তারপর এখনও পর্যন্ত রেজাল্টের কোনো খবর পাওয়া যায়নি তো তোমরা যেমন অনবর্ত তোমরা যেমন ফোন করেছিলে কারিগরি ভবনে সেই রকম আমিও ফোন করেছিলাম সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে রেজাল্ট শীঘ্রই চলে আসবে এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর নেই তো এটি সবাইকে বলা হয়েছিল যে রেজাল্ট কবে পাবলিশ হবে সেটির কোনো এখনও পর্যন্ত খবর নেই তো তোমরা অনেকেই বলছো এই জুন মাসে পাবলিশ হবে কেউ বলছো এপ্রিল মাসে পাবলিশ হবে অর্থাৎ যে যেটা পাচ্ছে সেটি তারা বলে দিচ্ছে একটি নিজস্ব একটা আন্দাজে যে জুন মাসে বেরোবে বা জুলাই মাসে বেরোবে বা আগস্ট মাসে বেরোবে এরকমভাবে তোমরা সবাই সবাইকে এরকমভাবে বলছো যে বেরোবে কিন্তু অরিজিনাল যে কবে বেরোবে এটি কিন্তু এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি এবং পারবেও না যারা কারিগরি ভবনে যারা বসে আছে তোমরা যাদেরকে ফোন করছো তারাও জানে না যে রেজাল্ট কবে পাবলিশড হবে তো তোমাদের এক্সাম যে হয়েছিল সেপ্টেম্বর মাসে এটি হচ্ছে জুন মাস অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ মোটামুটি মাস অতিক্রম হয়ে গেছে তাও এখনো পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি আবার যদি ইন্টারভিউ দেখতে চাও তো ইন্টারভিউ তোমাদের তিন মাস অলরেডি পাবলিশ তিন মাস অলরেডি পেরিয়ে গেছে তাও এখনও পর্যন্ত কোনো খবর নেই ওরা তোমরা যে হাওয়ায় যে ভাষা খবরগুলো পাচ্ছ কেউ বলছো জুন মাসে বেরোবে কেউ বলছো জুলাই মাসে বেরোবে কেউ বলছো আগস্ট মাসে বেরোবে এই রকম কিন্তু কেউ কনফার্মেশন দিতে পারবে না যে এই মাসে বেরোবে বা ওই মাসে বেরোবে যা যাদেরকে তোমরা ফোন করছো বারবার যাদেরকে ফোন করছো তারাও কিন্তু জানে না যে রেজাল্ট কবে পাবলিশড হবে তোমাদের ফাইনাল রেজাল্ট কবে পাবলিশড হবে তো ফাইনাল যে রেজাল্ট সেই রেজাল্ট পাবলিশড হওয়ার পরেই তোমাদের যে মেডিকেল যে এক্সাম হবে অর্থাৎ মেডিকেল যে টেস্ট হবে সেগুলো হবে তো এখনও পর্যন্ত কিন্তু কিছু খবর নেই তোমরা যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করছো যে কবে রেজাল্ট পাবলিশড হবে কবে রেজাল্ট পাবলিশড হবে তো আমি তোমাদেরকে বলছি যে এখনও পর্যন্ত কোনো আমরা খবর পাইনি যে রেজাল্ট কবে পাবলিশড হবে জুন মাসে হবে না জুলাই মাসে না আগস্ট মাসে বা সেপ্টেম্বরে না এক বছর পর বা দু বছর পর হবে এটি কিন্তু কেউ বলতে পারবে না যে রেজাল্ট কবে পাবলিশ হবে অর্থাৎ তোমাদের যে নেক্সট এক্সামগুলো রয়েছে সেই নেক্সট এক্সামগুলোর যে ফর্ম ফিল হচ্ছে সেই এক্সামগুলো তোমার জন্য তোমরা প্রিপারেশান নাও ফর্ম ফিল আপ করো এবং পরীক্ষা দাও পরবর্তী তোমাদের যে এক্সামগুলো হবে সেই জন্য তোমরা প্রিপারেশান নাও ডাব্লিউ বিএসিডিসিএলের জন্য তোমরা যে এক্সাম দিয়েছ এখন আপাতত তোমরা বললেই যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তোমরা যে বারবার তাদেরকে ফোন করছো যে রেজাল্ট তারা যে তোমাদের চাপে যে পাবলিশ করে দেবে এটাও কিন্তু নয় তাদেরও কিছু রুলস রয়েছে তারাও যে এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করছে না তার নিজস্ব তার হয়তো কিছু কারণ রয়েছে যার কারণে এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি তবে হ্যাঁ আমি যেটা শুনছিলাম যে প্রতিবারেই ওই বারবার লিস্ট পাবলিশ করে যে মেরিট লিস্ট সেই জন্য যাতে এইবারে চাকরি পাওয়ার পর যাতে কেউ ছেড়ে না দেয় অর্থাৎ অন্য কোনো জব পেলে যাতে ছেড়ে না দেয় বা যারা করছে তো এরকম কিছু একটা ব্যাপার আছে যাতে তারা বারবার সেই লিস্ট পাবলিশ করতে আর চায় না ডিরেক্ট যা হবে একবারই তারা জয়নিং করিয়ে দেবে এরকম একটা চিন্তা ভাবনা মনে হয় ওনাদের কিছু রয়েছে যার কারণে এত লেট করছে তারা তো তোমাদের যে নেক্সট এক্সামগুলো রয়েছে সেই জন্য ভালোভাবে প্রিপারেশান নাও এই এই ডাব্লিউ বিএসসি ডিসিএলের রেজাল্টে আসায় তোমরা এখনও পর্যন্ত বসে থাকো না কেননা তোমরা যে বসে থাকলে যে রেজাল্ট পাবলিশ করে দেবে বা তোমরা যে বারবার তাদেরকে ফোন করলে যে রেজাল্ট পাবলিশ করবে এটাও কিন্তু কোনো ব্যাপার না তো সুতরাং তোমাদের যে নেক্সট এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য তোমরা প্রিপারেশান নাও তো বন্ধুরা এই ছিল আমার বোলার কেননা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে কবে রেজাল্ট পাবলিশ হবে তো সেই নিয়ে একটি ভিডিও আপলোড করতে তো সেই জন্যই আমি তোমাদেরকে এই ভিডিওটি তোমাদের জন্যই আজকে আমি আপলোড করছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে